বাংলাদেশে যে কয়বার অগণতান্ত্রিক সরকার এসেছে প্রত্যেকটার ক্ষেত্রে আওয়ামী লীগ তাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে আহ্বান করেছে আপনি দেখবেন যে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবদুল সত্তার তাকে উৎখাত করে যখন হোসেন মোহাম্মদের সাথে সামরিক আইন জারি করেছিলেন তখন আওয়ামী লীগের আজকের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন আম লীগের শেখ হাসিনা বলেছিলেন বিবিসির স্বাগত আই এম নট আনহ্যাপি একটা গণতান্ত্রিক নির্বাচিত রাষ্ট্রপতিকে অপসারণ করেছে উনি অখুশি হননি আবার দেখবেন ফখরুদ্দিন মইনুদ্দিনরা যখন দুই হাজার সাতে এই তথাকথিত ওয়ান ইলেভেন তৈরি করলেন তখন উনি বলেছেন আমার আন্দোলনের ফসল আমি সকল কাজের বৈধতা দেব সুতরাং আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তিকে কারা আমন্ত্রণ জানিয়েছে বিএনপিকে কখনো জানিয়েছে বরং এরশাদের আমলে বিএনপি থেকে ক্ষমতা নিয়েছে অগণতান্ত্রিক সরকার আবার দু হাজার সাথে দেখবেন বিএনপি ক্ষমতা ছিল তারপর একটা অগণতান্ত্রিক সরকার এনে আমাদের আগেও তো সরকার ছিল ছিল না কিন্তু আপনি আপনি বলছেন যে গণতন্ত্রকে যে বারবার যে ব্যাহত করে এটার সাথে তো আওয়ামী লীগ সম্পৃক্ত সুতরাং আপনি বিএনপি কে দায়ী করবেন কি বিএনপি তো কখনো ছিল না বিএনপি বরং সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে আপনি দেখবেন যে ওয়ান ইলেভেন সরকারের সময় মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী আমলিকা সাহেব উনি কিন্তু বিদেশে চলেই গেছিলেন বেগম খালেদা জিয়াকে যদি সেদিন বিদেশে পাঠাতে পারতেন তাহলে আজকে কিন্তু বাংলাদেশে এই পরিবেশ থাকতো না এই পরিবেশ থাকতো না বাংলাদেশে আজকে কিন্তু সেই ওয়ান ইলেভেন সরকারের সেই ধারাবাহিক কিন্তু বাংলাদেশে চলতো আপনাকে এইটাও কিন্তু মূল্যায়ন করতে হবে এক আরেকটি কথা বলেছে কাশী ভাই চমৎকার একটি কথা বলেছে যে ক্ষমতার পর পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে তো সেই অবস্থা কি বাংলাদেশে আছে নির্বাচন বলে কোনো শব্দ কি বাংলাদেশে আছে আপনি দৃশ্যমান দেখতেছেন যে আপনি একে বাদ দেন যে আমরা তো অংশগ্রহণ বলছি যে গাইবান্ধায় দৃশ্যমান আপনি দেখতেছেন যে কেন্দ্র দখল করছে ভোট কেটে নিয়ে যাচ্ছে সিসি ক্যামেরার লাইন কেটে দিচ্ছে আওয়ামী লীগ বলছে কেন নির্বাচন বাতিল করেছে অর্থাৎ তাদের পক্ষে গেলে সেইটা সঠিক আছে আর তাদের বিরুদ্ধে গেলে যতই আপনার যৌক্তিক থাকুক যতই ন্যায্যতা থাকুক সেখানে তাদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তো সুতরাং এই অবস্থায় আপনি নির্বাচনের মাধ্যমে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে আওয়ামী অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন তো জনগণের রায় কখনো দেওয়া যাবে না আর একটু কথা বলেছেন রাশেক রহমান যে আমুলিকের এই চোদ্দ বছরে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে অনেক অর্জন তাদের হ্যাঁ অর্জন তো আমরা দেখি যে দু হাজার ছয়ের ষোলো টাকা মোটা চালের দাম এখন ষাট টাকা আমরা তো বিরাট পরিবর্তন বাংলাদেশে দেখি আমরা দেখি যে আমলিক বলেছে যদি আমরা ক্ষমতায় যাই আমরা বিনামূল্যে সার দেবো বিএনপির আমলে তিনশো টাকার সার এখন বারোশো টাকা বস্তা আমরা তো পরিবর্তন বাংলাদেশের মানুষের দেখি আপনি দেখবেন বিএনপির আমলে বিদ্যুতের পার ইউনিট ছিল এক টাকা ছয় পয়সা সেই বিদ্যুতের ইউনিট এখন একুশ টাকা বাইশ টাকা ওনারা বলেছে বাংলাদেশ সারা শেখ হাসিনার উদ্যোগ সারা দেশে বিদ্যুৎ কোথায় বিদ্যুৎ এখন বরং রেন্টাল কুইক রেন্টার নাকি আমলিক ব্যবসায়ীদেরকে প্রায় নব্বই হাজার কোটি টাকা তারা ভর্তুকি দিয়েছে এক মেগাওয়াট বিদ্যুৎ তারা সেখান থেকে নেয়নি এই তো বাংলাদেশে উন্নয়ন এই তো এই তো বাংলাদেশের অবস্থা বরং এই যে বাংলাদেশকে আমলিক যে চরম একটি বিপর্যয়ের দিকে নিয়ে গেছে সেই অবস্থা থেকে নিজেরা বাঁচার জন্য আজকে প্রশাসন থেকে শুরু করে সবাইকে আজকে তারা ব্যবহার করছে এবং আমলিকের আমি সব জায়গায় বলি আমলিকের সবচেয়ে বড় একটা সাফল্য যে তারা প্রশাসনকে আওয়ীগীগ বানিয়ে ফেলেছে একটা অঙ্গ সংগঠনের মতো তৈরি করেছে এইটাই তাদের এখন প্রশাসন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা ছাড়া তাদের কোনো উপায় নেই তারা যে অপকর্মগুলি করেছে

আমরা ছিয়ানব্বই সালে হয়নি দু হাজার হয়নি দু হাজার হয়নি তো সেই লোক কি বাংলাদেশের বাইরে থেকে কি আমরা ই করেছি এক্সপোর্ট ইম্পোর্ট করেছি যে আমরা বিদেশ থেকে যে এসে বাংলাদেশে তারা বাংলাদেশে আমি এখন নাম বলবো আমি নাম বলবো সেই লোকের আমলিক কালকে দুদুকের মামলা দেবে তাকে বাংলাদেশ থেকে বাইরে পাঠাবে এ তো আমি বহু এই ঘটনা বাংলাদেশে দৃশ্যমান আপনি বিচারক রায় দেয় স্বাধীনতার ঘোষক সুতরাং আপনি দেখেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে অর্জনগুলি এর সাথে বিএনপির প্রত্যেকটার সাথে বিএনপির ছোঁয়া আছে বিএনপির আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বেগম খালেদি জিয়া তৈরি করেছে আজকে আমলিকত ক্ষমতা ছিল ছিয়ানব্বই সাল কইতো করে নাই তো তারা আপনি শুধু মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বিক্রি করবেন আর মুক্তিযুদ্ধের তো মূল চেতনা তো গণতন্ত্র সে গণতন্ত্রে কি আপনি খেয়ে ফেলেছেন গণতন্ত্রে কি আপনি হজম করে ফেলেছেন তাইলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কী নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বড়াই করেন আপনি সত্তরই নির্বাচনের কথা আপনি বলেন কার সবাই বলে সত্তর নির্বাচন তো একটা স্বৈরাচারের অধীনে হয়েছিল ইয়াহিয়াখানের অধীনে সে যদি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে পারে তা আওয়ামী মতো আন্দোলন করা গণতন্ত্রের মানে মানে হল এজেন্ট যারা নিয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা কেন একটা নির্বাচন দিতে পারে না যারা নির্বাচনকে নিজেদের মতো ব্যবহার করে কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এই প্রশ্ন তো আমরা নতুন প্রজন্ম এখন করতে পারি